হ্যালো ইব্রী বোন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে চেঙ্গিজের অ্যাডভান্স বুকিং রিপোর্ট কী বলছে ডে ফাইভের অ্যাডভান্স বুকিংয়ের আর্লি এস্টিমেট কীরকম কী পাওয়া যাচ্ছে কত টাকার টিকিট অলরেডি বিক্রি হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আমি দেখছি অনেকেই বেশ নিরাশ হয়ে পড়েছো তোমরা যে গতকালের চেঙ্গিজের যেটা বক্স অফিস কালেকশন এসছে চল্লিশ লক্ষ টাকা সেটা দেখার পরে অনেকেই দেখছি একটু নিরাশ হয়ে পড়েছ কেন তোমাদের নিরাশ হওয়া উচিত নয় সেই বিষয়টা আমি তোমাদেরকে বলবো এবং আমি এখনও বলছি চেঙ্গিজ কিন্তু প্রচণ্ড ভালো চলছে প্রচণ্ড ভালো ওয়ার্ক করছে চেঙ্গিজ এটা মাথায় রাখো এটা একটা কমার্শিয়াল ফিল্ম এটা একটা অ্যাকশন ফিল্ম যেটা প্যান ইন্ডিয়া ওয়াইজ রিলিজ করা হয়েছে এটা একটা বাংলা ফিল্ম জিদ্দার গ্রহণযোগ্যতা কতখানি সেটার পরীক্ষা এই প্রথম ফিল্মে তিনি তো তার ছবি নিয়ে বাইরে গেছেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে মানে প্রথমবারই বাংলা ছবি নিয়ে বাইরে গেলেন বা হিন্দি ডাউট ভার্সানে তার ছবি রিলিজ করে দিলেন এবং কোটি কোটি টাকা পার ডে কোটি কোটি টাকা বক্স অফিস আসবে এমনটা ভাবার কিচ্ছু নেই এটা হতে পারে না যেটা হচ্ছে সেটা প্রচণ্ড ভালো হচ্ছে আমি এটুকু তোমাদেরকে বলতে পারি সর্বপ্রথম বলে দিই যে ডে ফাইভের অ্যাডভান্স বুকিং রিপোর্ট কি বলছে এখনো পর্যন্ত আর্লিয়েস্ট মেট যেটা জানা যাচ্ছে যতটুকু খোঁজ খবর পাওয়া যাচ্ছে মোটামুটি আট থেকে সাড়ে আট লক্ষ টাকার টিকিট কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিংয়ে সেল হয়ে গেছে এবার তোমাদের মনে রাখতে হবে যে প্রচুর মানুষ কিন্তু স্পট বুকিং করে বুক সাথে টিকিট কাটতে গেলেই কুড়ি টাকা করে এক্সট্রা লাগছে যে ধরো যারা বন্ধু বান্ধবরা একসঙ্গে সাত আটজন মিলে ছবি দেখতে যাবে সিনেমা দেখতে যাবে তারা কখনোই একসঙ্গে বুক মায়ের থেকে টিকিট কাটবে না কারণ সাতজনের কুড়ি টাকা করে এক্সট্রা দিতে গেলে একশো চল্লিশ টাকা সেই টাকায় দুজনের সিনেমা দেখা হয়ে যাবে তো এগুলো বুঝতে হবে তোমাদেরকে যে স্পট বুকিং প্রচন্ড ভালো হচ্ছে চেঙ্গিজের হ্যাঁ অবশ্যই আমি তো বারবারই বলছি শনিবার রবিবারের মতন কি হবে মানে এটা কি সম্ভব মানুষের কাজকর্ম আছে তো তারা তো সিনেমাটা বিনোদনের জন্য দেখতে যাবে আগে তো তাদের রুজি রুটি একজন সরকারি চাকরিজীবী নিশ্চয়ই বলবে না অফিসে ফোন করে যে আমি চেঙ্গিস দেখতে যাচ্ছি তাই আমায় আজকে ছুটি দিতে হবে বা কোনো স্কুল টিচার বা স্কুল মানে তারা কেউ বলতে পারবে না বা যারা দিনানা দিন খাওয়া রোজ মানুষ তারা কেউ তাদের কাজ বন্ধ করে দিয়ে দিনের বেলা থেকে চেঙ্গিস দেখতে যেতে পারবে না তারা সকলে যাবে কখন কাজকর্ম কমপ্লিট করে সেই কারণের জন্য তোমরা তো গতকালও লক্ষ্য করতে পারলে সোমবার ছিল গতকাল ইভিনিং এর ফুটফল সবচেয়ে বেশি ছিল ইভিনিং শোজের অকুপেন্সি সবচেয়ে বেশি ছিল আমি বাংলা বলি কি হিন্দি বলি তো আজকেও সেটা হবে একটুখানি অপেক্ষা করো এবারে আমি চলে আসি যে আজকেও যেটা ধারণা করা যাচ্ছে যে আজকেও কিন্তু হতে পারে এটা যে চেঞ্জিস আজকেও মোটামুটি চল্লিশ লাখ টাকার একটা বিজনেস কিন্তু করবে প্যান ইন্ডিয়ায় চল্লিশ লাখ টাকার একটা বিজনেস আজকেও করতে পারে একটু এধার ওধার হতে পারে তবে খুব একটা এধার ওধার হওয়ার চান্স কিন্তু নেই আমরা গতকালও এইটাই লক্ষ্য করতে পেরেছিলাম যে দুপুরের পর থেকে আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে ফিলিং ফার্স্ট যেগুলো যে কটা দেখা যাচ্ছে বুকমাইশ হতে বা সোল্ড আউট সেগুলো কিন্তু সেকেন্ড হাফে বেশি দেখতে পেয়েছি আমরা ফার্স্ট হাফের তুলনায় তো আজকেও সিনারিও মোটামুটি গতকালের মতনই বা একটু খারাপই আমরা বলতে পারি তাতে নিয়ে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই তোমরা কেউ চেঙ্গিজ নিয়ে নিজেদের মাথায় টেনশন ঢুকিয়ে নিও না চেঙ্গিজ খুব ভালো চলছে এবারে আজকে মানে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকেও যদি একটা চল্লিশ লক্ষ টাকার মোটামুটি বক্স অফিস কালেকশন হয় গতকালও চল্লিশ লক্ষ টাকার একটা হলো এইভাবে যদি উইক ডেগুলোতে চল্লিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা এরম করে যদি কালেকশন করতে থাকে চেঙ্গিজ চেঙ্গিজ একটা ভালো কালেকশানের মুখ দেখতে পাবে তোমরা নিজেরাই হিসেব করো না আজকে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিনে যদি চল্লিশ লাখ টাকা করে চেঙ্গিজ মানে বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে চার চারে ষোলো মানে একশো ষাট এক কোটি ষাট লক্ষ টাকা আমরা ধরে নিলাম দেড় কোটি টাকা আমি আরও দশ লাখ কমিয়ে দিলাম চলো দেড় কোটি টাকা অলরেডি চেঙ্গিজের মোটামুটি একটা আড়াই কোটির কালেকশন হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু শুক্রবারের মধ্যে চেঙ্গিজ মোটামুটি মোটামুটি একটা চার কোটি টাকার বিজনেস করে ফেলবে এবং শনিবার রবিবার একটা হিউজ জাম্প নেওয়ার পসিবিলিটি আছে কেন এটা ভুলে যাচ্ছ লোকজন আগে ফ্রি হবে তবে তো লোকজন সিনেমা দেখবে মানে তাহলে তো এরকম করতে হবে যে শুধু শনি রবিবারই সিনেমা হলে সিনেমা চালানো হল বাকি দিনগুলো সিনেমা হল বন্ধ এটা তো সম্ভব নয় তাও আমি বলবো প্রচুর মানুষ দেখতে যাচ্ছে একটুখানি অপেক্ষা করতে হবে কোনো কিছু এটা ভেবো না আর দেখো আমি একটা কথা বলি এটা খুব সিম্পলি তোমাদের মানতেই হবে প্রজাপতি যে ধরনের সিনেমা ছিল বা টনিক যে ধরনের সিনেমা ছিল সেই ধরনের সিনেমা সকলকে মিলে মানে ফ্যামিলি মেম্বার্স আট থেকে আসি আমি নিজে দেখেছি মানে হুইল চেয়ারে পর্যন্ত করে যেতে দেখেছি আমি আট থেকে আশি প্রত্যেক প্রত্যেকের দেখার মতন ছবি চেঙ্গিস কি ধরনের ছবি অবশ্যই আট থেকে আসি প্রত্যেকের দেখার ছবি কিন্তু সেটা কোনো ফ্যামিলি ড্রামা নয় যে ফ্যামিলির প্রত্যেকজন মেম্বার্সকে আকৃষ্ট করতে পারবে চেঙ্গিস এমন একটা ফিল্ম যেটা ইউথদের আকৃষ্ট করতে পারবে ইয়াং যারা আছে তো তাদের সময় দিতে হবে একটুখানি তারাও ফ্যামিলি নিয়ে যাচ্ছে অবভিয়াসলি তারাও যাচ্ছে একটু সময় দাও বা চেঙ্গিস কোনো গোয়েন্দা গল্প তো নয় যে মানুষ চলে গেল গোয়েন্দা গল্প ছাতা ভালো হোক খারাপ হোক মানে লোকজন হুড়মুড়িয়ে দেখেও দেখে ভালোই হলে দেখে খারাপ হলেও দেখে সবই দেখে তো চেঙ্গিসকে একটু টাইম দাও চেঙ্গিস লং রানের ঘোড়া আমি এটুকু বলছি এবং এখনও বলছি আমি একটা কথা জিদ্দার বুকে বিশাল দম যে সালমান খানের সঙ্গে একই দিনে তার ছবি রিলিজ করিয়েছেন উনি এটা অন্য কেউ করে দেখাতে পারবে বলেই তো আমার মনে হয় না যে রিস্কটা জিদ্দা নিয়েছেন তো দেখো না কি হয় দেখো আমার মনে হয় সমস্তটা কিছু ভালো হবে নিরাশ হয়েও না বরঞ্চ নিরাশ না হয়ে বাড়িতে বসে হাই হাই না করে নিজেরা চেঙ্গিস হলে দেখতে যাও যারা এখনো যাওনি এবং তোমরা যদি নিজেদের দেখা হয়ে গিয়ে থাকে পারিপার্শ্বিক লোকজনদের বলো যে অ্যাটলিস্ট যেন হলে গিয়ে চেঙ্গিসটা দেখে চেঙ্গিস দেখার আনে আরও অনেক রকমের উপায় তো হয়ে গেছে যাই হোক অসভ্য জানোয়ারদের কথা আর কী বলবো তাদের আর বলার কোনো ভাষা নেই কিন্তু হলে গিয়ে এটা হলে গিয়ে এনজয় করার মতন ছবি হলে গিয়ে এনজয় করো ছবিটা অনেক দিকে অনেক টাকা খরচা হয়ে যায় বাংলা ইন্ডাস্ট্রির পাশে একটুখানি দাঁড়াতে হবে তো এত বড় রিস্কটা যখন নেওয়া হয়েছে আরে ভাই এটা তো বড় বাজেটের ছবি এক কোটি দেড় কোটি বাজেটের ছবি তো না যে এক দেড় কোটি বাজেটের ছবি সেটা খুব সুন্দরভাবে মানে যাতে প্রত্যেকজন অডিয়েন্সকে কেটার করা যায় তাই জন্য একটা বুদ্ধি করে গল্প বানিয়ে সেটা ১৩ কোটি টাকার বক্স অফিস কালেকশন আমি কিন্তু তাদেরকে ছোট করছি না তারাও প্রচণ্ড বুদ্ধি ধরেই কাজটা করেছে যেটাই করেছে আলটিমেটলি তারা লাভবান প্রচণ্ড পরিমাণে লাভবান কিন্তু চেঙ্গিজের যে ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একটা বড় রিস্ক এই রিস্কটার পাশে আমায় থাক আমাদের থাকতে হবে তাই না নাহলে ইন ফিউচার আমরা বাংলা থেকে অ্যাকশন ড্রামা পাবো না এমনি তো জিদ্দা ছাড়া কেউ করে না জিদ্দার এই ছবিটাকে আমি তো বলছি এই ছবিটাকে একটু সময় দাও এই ছবিটা ব্লকবাস্টার হওয়ার চান্স আছে কিন্তু তার জন্যে তোমাদের সহযোগিতাটা দরকার ঘরে বসে শুধু নিরাশ হয়ে থেকে কোনো লাভ নেই নিজেরা হলে যাও গিয়ে সিনেমাটা দেখো বা সেটাই বলতে চাই चलो टाटा